আমরা একটু বৃত্ত নিয়ে কথা বলবো, ইন্টারমিডিয়েটের তৃতীয় অধ্যায় আমাদের, চতুর্থ অধ্যায় বৃত্ত। সেখানকার দুইটি অংশ বিশেষ থাকবে, প্রথম পরিচিত নিয়ে আজকে একটু কথা বলবো। তো আমরা বৃত্ত সম্পর্কে সবাই একটু অবগত আছে যে বৃত্ত হল সমতলস্থ কতগুলো বিন্দু সময়ের সেট, যেগুলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী হয়। যেমন একটা নির্দিষ্ট বিন্দু যদি আমরা এখানে নিই, কতগুলো বিন্দু সমূহের সেট, সেই বিন্দুগুলো যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, সেই বিন্দুগুলো সংযোগ তল বা সংযোগ রেখা যেটা আমরা পাই সেটাকে বলি বৃত্ত। এখানে আবার একটু বলে নিই, বৃত্ত হল একটা নির্দিষ্ট বিন্দু হতে কতগুলো বিন্দু সমূহের দূরত্ব যদি একটা নির্দিষ্ট পরিমাণ হয়, তাহলে সেই বিন্দু সমূহের সংখ্যাকে আমরা বৃত্ত বলি। এবং এই যে নির্দিষ্ট বিন্দু, যে নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব হিসেব করি, সেটাকে বলা হয় বৃত্তের সেন্টার, যা সি দ্বারা নির্দেশিত। এবং সেই সেন্টার থেকে ওই সঞ্চার পথের উপরস্থ প্রত্যেকটা বিন্দু, যে কোনো একটা বিন্দু আমরা পি এক্স ওয়াই ধরে নিলাম, যেটা সবাই হতে পারে, তার দূরত্ব হলো এখানে বৃত্তের ব্যাসার্ধ। দুইটা বিষয় সম্পর্কে আমরা একটু আইডিয়া নিলাম, একটা হলো বৃত্তের কেন্দ্র আর একটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তো শুরুতেই আমরা যেখানে যাব, বৃত্তের সমীকরণ নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এমন একটা বৃত্তের সমীকরণ, মূল বিন্দুতে আছে আমাদের বৃত্তের কেন্দ্র, মূল বিন্দুতে কেন্দ্র যার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম যেহেতু মূল বিন্দুতে জিরো জিরো, এবং ব্যাসার্ধ হল আর। চিত্রটা যদি একটু আঁকার চেষ্টা করি, মূল বিন্দুতে হলো আমাদের বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ হলো আর। তাহলে আমরা এখানে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু নিলাম পি এক্স ওয়াই, তো সেটা যদি হয় পি এক্স ওয়াই, তাহলে পি এক্স ওয়াই কে আমরা যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, তাহলে এই অংশটুকুকে আমরা বলবো হলো পি বিন্দুর ভুজ এক্স, এবং এই অংশটুকুকে বলবো পি বিন্দুর ত্রুটি ওয়াই। যেখানে সেন্টারটাকে যদি আমরা সি দ্বারা নির্দেশ করি, পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টরকে নির্দেশ করা যায় সিটি ভেক্টর দ্বারা, অথবা সিটা যদি আমরা মূল বিন্দু বলি ও দ্বারা নির্দেশ করি, তাহলে ওপি ভেক্টর বলা যায়। সেই ওপি ভেক্টর ইজ ইকুয়াল সিপি ভেক্টর ইজ ইকুয়াল লেখা যায় ভেক্টর নিয়ম অনুযায়ী x i cap plus y j cap, জানা আছে x অক্ষ বরাবর একক ভেক্টর i cap এবং y অক্ষ বরাবর একক ভেক্টর j cap। এটাও জানা আছে আমাদের একটা ভেক্টরের দুইটি উপাংশ যোগ করে দ্বিমাত্রিক তল ওই ভেক্টরটাকে পাওয়া হয়। x অক্ষ বরাবর মান ইনটু একক ভেক্টর উপাংশ, y অক্ষ বরাবর মান ইনটু উপাংশ, সেখান থেকে আমরা লিখলাম এই op ভেক্টর তথা cp ভেক্টরের যে মান সেটাই হলো এই বৃত্তের ব্যাসার্ধ। আর এটার সমান আমরা লিখতে জানি ভেক্টর নিয়ম অনুযায়ী রুট ওভার i cap এর সহগ স্কয়ার প্লাস j cap এর সহগ স্কয়ার। তাহলে আমরা পেলাম এখান থেকে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল আর, বা উভয় পক্ষকে যদি আমরা একটু বর্গ করি তাহলে বৃত্তের সমীকরণ হয় এরকম। অর্থাৎ বৃত্তের উপরস্থ যে কোনো সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু যদি পি এক্স ওয়াই হয়, তার দ্বারা নির্দেশিত সমীকরণ পেলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল আর স্কোয়ার। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল আর স্কোয়ার দ্বারা নির্দেশিত সমীকরণ থেকে বুঝতে হবে বৃত্তের কেন্দ্র আছে জিরো জিরোতে এবং ব্যাসার্ধ হলো আর। তো এরপরে যদি বলা হয় বৃত্তের কেন্দ্র জিরো জিরোতে না হয় যে কোনো অবস্থানে, নিলাম এইচ কে, যে কোনো অবস্থানে বৃত্তের কেন্দ্র অবস্থান করতেছে, এই ধরে নিলাম কেন্দ্র এস কে, এবং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু ধরে নিলাম পি এক্স ওয়াই, আর মূল বিন্দু যদি ও হয় সেন্টার সি, তাহলে ও সি ভেক্টরটাকে আমরা লিখতে পারি সি বিন্দুর অবস্থান অনুযায়ী এইচ আই ক্যাপ প্লাস কে জে ক্যাপ।
এবং পি বিন্দুর অবস্থান ভেক্টর লিখতে পারি ও পি ভেক্টর ইজ ইকুয়াল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ। তাহলে সিপি ভেক্টর এখান থেকে লেখা যায় ওপি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর, ভেক্টর নিয়ম থেকে দুইটা বিন্দুর সংযোগকারী ভেক্টর, দুইটা বিন্দুর সংযোগ রেখা দ্বারা নির্দেশিত ভেক্টর ইজ ইকুয়াল শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। তো ওপি ভেক্টর ইজ ইকুয়াল জানা আছে এক্স আই প্লাস ওয়াই জেড মাইনাস ওসি ভেক্টর হলো এইচ আই প্লাস কে জেড। তো দুই আই ক্যাপ কে যদি আমরা একত্রে লিখি তাহলে এক্স মাইনাস এইচ আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস কে জেড ক্যাপ, এবং এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কিন্তু সিপি দৈর্ঘ্য, বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হলো সিপি দৈর্ঘ্য, কাজেই সিপি ভেক্টরের যে মান সেটাই হলো সিপি তথা আর ইজ ইকুয়াল মান হিসাবে ভেক্টরটাকে লিখলে লেখা যায় দুটো বার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কে মাইনাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে বর্গ করে দিলে আর স্কোয়ার ইজ ইকুয়াল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এটা হলো আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যার কেন্দ্র এইচ কে বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি যে কোনো বিন্দুতে যদি আমাদের কেন্দ্র হয় সেই বিন্দুটাকে ধরে নিলাম এইচ কে, এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার সমীকরণ লেখা যাবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল আর স্কোয়ার। এরপরে আমরা এই সমীকরণটিকে একটু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো অনেক দূর। তাহলে যে কোনো বিন্দুর জন্য আমরা পেলাম এইচ কে, এইচ কে তে কেন্দ্র এবং ব্যাসার্ধ আর যদি হয় তাহলে বৃত্তের সমীকরণ পেলাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল আর স্কোয়ার। যদি এইচ কে বিন্দুটি জিরো জিরো হয় তাহলে এই সমীকরণ সেই মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ চলে আসে, যেটা একটু আগে আমাদের দেখা হলো। এখন এটা যে কোনো বৃত্তের সমীকরণ নির্দেশ করা যাবে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল r স্কয়ার দ্বারা, যেখানে h কে হলো কেন্দ্র এবং r হলো ব্যাসার্ধ। তো আমরা সমীকরণটিকে একটু বর্ধিত করার চেষ্টা করি, বর্গটাকে যদি আমরা একটু ভেঙে দিয়ে চলি তাহলে লেখা যায় x স্কয়ার মাইনাস 2hx প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ky প্লাস k স্কয়ার ইজ ইকুয়াল r স্কয়ার। যদি এটা লেখা যায় একটু সাজিয়ে লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইজ ইকুয়াল 0। তো আমরা একটু আগে খেয়াল করলাম বৃত্তের সেন্টার ছিল h কে, দেখাতে এই স্থানাঙ্ক সিস্টেমে h কে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এখানে আমরা h স্কয়ার k স্কয়ার এবং r স্কয়ার পুরোটুকুকে আমরা একটা যোগ্যকৃত কনস্ট্যান্ট বলতে পারি। আমরা এই সমীকরণটিকে নতুন ভাবে একটু রূপ দেওয়ার জন্য ধরে নিলাম g ইজ ইকুয়াল মাইনাস h বা h ইকুয়াল আমরা লিখতে পারি এটাকে মাইনাস g। তাহলে এখান থেকে একটু ট্রান্সফরমেশন পাওয়া যাবে, পাশাপাশি k ইজ ইকুয়াল লিখলাম মাইনাস f অথবা লিখলাম f ইজ ইকুয়াল মাইনাস k। তাহলে এই দুইটা জিনিসের পর পর আরেকটা জিনিস ধরে নিলাম এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল সি। এই সমীকরণ যদি এক হয় এক নং থেকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু মাইনাস এইচ এক্স প্লাস টু মাইনাস কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল জিরো। সেখান থেকে পেলাম আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল 0। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c 2gx প্লাস 2fy প্লাস c। এই সমীকরণ কিংবা এই সমীকরণ বৃত্তের যে পাওয়া গেল এই দুইটা সমীকরণ বৃত্তের যে কোনো কোয়ালিটির বৃত্তকে এই দুইটা সমীকরণে ট্রান্সফর্ম করা যাবে, যে কোনো বৃত্তকে এই দুইটা সমীকরণের যে কোনো একটার মধ্যে ফেলা যাবে। তাহলে আমরা বলতে পারি বৃত্তের সমীকরণের যদি বৈশিষ্ট্য আসা হয় বৃত্তের সমীকরণের দুইটা সমীকরণ যেহেতু আমাদের একই সমীকরণ, আমরা একটু কথাবার্তা বলবো এখানে
বৈশিষ্ট্য নিয়ে, বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। এক নম্বরই বলা যায় এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগদ্বয় সমান। দুই নম্বরে বলা যায় এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই মানে এখানে এক্স ইন্টু ওয়াই, ভিত্তিক কোন পদ নাই। এই দুইটা বিষয় খেয়াল রাখলেই চলবে, আমাদের এক্স ওয়াই ভিত্তিক কোন পদ নাই, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগদ্বয় সমান। তো এরপরে এখান থেকে যদি আমরা কোন সমীকরণ যদি আমাদের দেওয়া থাকে এই কোয়ালিটির, তাহলে এই কোয়ালিটির সমীকরণের কেন্দ্র এবং ব্যাসার্ধ কি রূপে বের করতে হয় সেটা একটু বের করার চেষ্টা চালাবো। যেমন আগে আমাদের সমীকরণ ছিল যখন x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইজ ইকুয়াল r স্কোয়ার, তখনকার সময়ে সেন্টার ছিল h k এবং ব্যাসার্ধ r ইজ ইকুয়াল r। তাহলে আমরা যদি একটু তুলনা করি এই সমীকরণ থেকে, কেননা এই সমীকরণ থেকে এই সমীকরণটা বের করলাম আমরা, তাহলে এই সমীকরণের সাপেক্ষে কি রূপে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করা যায় সেটা দেখি। তাহলে g ইজ ইকুয়াল যেহেতু মাইনাস h ধরে নিয়ে এই সমীকরণ পেলাম, এই সমীকরণের সেন্টার যেহেতু h, তাহলে h ইকুয়াল আমরা এখান থেকে বলতে পারি মাইনাস g, এবং k ইজ ইকুয়াল আমরা ধরে নিয়েছিলাম মাইনাস f, ওখান থেকে লেখা যায় k এর জায়গায় মাইনাস f। তাহলে মাইনাস g এবং মাইনাস f এই সমীকরণ থেকে যেটা পাবো সেটা হলো বৃত্তের সমীকরণ, সরি বৃত্তের কেন্দ্র। তাহলে মাইনাস g এবং মাইনাস f এই সমীকরণ থেকে বের করতে পারলে সেটাকে বলবো আমাদের ত্রিভুজের আকারে বৃত্তের কেন্দ্র। এখন এই মাইনাস g এবং মাইনাস f এর একটা পরিচয় আমি সহজে লিখে দেই, 2g/2 মাইনাস 2f/2। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে কি বলা যায় যে এই যে বৃত্তের সমীকরণ আছে সেখানকার x এর যে সহগ সেটা হলো 2g, তাহলে লেখা যায় মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই 2 মাইনাস y এর সহগ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম এখান থেকে যে বৃত্তের সমীকরণ যদি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল 0 আকারের হয়, তাহলে তার সেন্টার হবে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই 2 মাইনাস y এর সহগ ডিভাইডেড বাই 2। তাহলে যে কোনো বৃত্তের সমীকরণ থেকে আমরা খুব সহজেই সেন্টার বের করতে পারবো। যেমন একটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে আমার কাছে প্লাস 8x প্লাস 6y প্লাস 5 ইজ ইকুয়াল 0, তাহলে এই বৃত্তের সেন্টার আমরা সরাসরি লিখব মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই 2 মাইনাস y এর সহগ ডিভাইডেড বাই 2 অর্থাৎ মাইনাস 4 মাইনাস 3। এখান থেকে খুব সহজেই বের করা যাবে বৃত্তের কেন্দ্র। এখন বৃত্তের ব্যাসার্ধের দিকে যাওয়ার একটু চেষ্টা চালাবো। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দিকে যখন যাব, তখন এই বৃত্তের সমীকরণে তিনটে কনস্ট্যান্ট রাশি আছে g f এবং c, x y হলো এখানে চলক। তাহলে g f c এর মাধ্যমে কি রূপে বৃত্তের ব্যাসার্ধ বের করা যায় সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে প্রয়োগকৃত একটা রাশি ছিল h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস r স্কয়ার ইজ ইকুয়াল c, যেখান থেকে লেখা যায় r স্কয়ার ইজ ইকুয়াল h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c। যেহেতু r পজিটিভ রাশি, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না, কাজে r ইজ ইকুয়াল পজিটিভ রুট h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c, এবং একটু আগেই h ইকুয়াল আমরা লিখলাম মাইনাস g, তার মানে মাইনাস g হোল স্কয়ার প্লাস মাইনাস f হোল স্কয়ার k এর স্থলে মাইনাস c, যেখান থেকে পাওয়া যায় রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। দুইটা বিষয় জানতে পারলাম, যখন বৃত্তের সমীকরণ x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল r স্কয়ার, তার সেন্টার হলো h k এবং ব্যাসার্ধ হলো r। যখন বৃত্তের সমীকরণ g f c কেন্দ্রিক হয়ে যায়, তখনকার সময়ে বৃত্তের কেন্দ্র হলো মাইনাস g মাইনাস f এবং ব্যাসার্ধ হলো r ইজ ইকুয়াল রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এইটুকু আমরা মোটামুটি জানতে পারলাম, একটু একটু করে সামনের দিকে আগানোর চেষ্টা চালাবো।